হাই এভরিওয়ান, ফেভ কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সয়া চিলি রেসিপি শেয়ার করব। গ্যাস অন করে একটা প্যানের মধ্যে জল গরম করে নিচ্ছি, আর জলটা গরম হয়ে গেলে এক কাপ সয়া চাঙ্ক এই জলের মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। এক মিনিট খুব ভালো করে বয়েল করে নিতে হবে, তারপরে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে সয়া চাঙ্কগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন বাটা। এবারে দিচ্ছি এক টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি সামান্য একটু নুন, আর এক টিস্পুন শেজওয়ান চাটনি। এবারে দিচ্ছি 2 টেবিলস্পুন টক দই আর 1 টেবিলস্পুন সাদা তেল। এবারে 3 টেবিলস্পুন ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিতে হবে। তারপরে সয়া চাঙ্কগুলোকে এই তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে খুব ভালো করে সেটাকে গরম করে নিতে হবে। এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এদিকে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে 7-8টা কুচানো রসুন বা পরিমাণে 1 টেবিলস্পুন। রসুনটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো পরপর দিতে থাকতে হবে, আর মিনিট খানেক করে রান্না করে নিতে হবে। এবারে নিজের স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিতে হবে। দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন চিনি, অথবা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য প্রয়োজন মতো চিনি। আরও 30 সেকেন্ড মতো হাই ফ্লেমে এগুলো রান্না করে নিতে হবে, আর এই রান্নাটা ভীষণই চটপাটা টেস্টি খেতে হয়। এই চটপাটা টেস্টটাকে বাড়ানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো সস, 2 টেবিলস্পুন রেড চিলি সস, 1 টেবিলস্পুন সয়া সস, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিলস্পুন মতো জল। সব কিছু খুব ভালো করে মিক্স 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 করে নিতে হবে, তারপরে এই সসগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা সয়া চাঙ্কগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে বাকি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, তারপরে এটাকে সার্ভিং বোলের মধ্যে নিয়ে একদম গরম গরম পরিবেশন করতে হবে। আর এই চটপাটা সয়া চিলি খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন।